রহমতুল্লাহ ও বরকাতুহু অল রোহিঙ্গা বেস মিডিয়া গ্রুপ এর ভাই আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি ইয়ান্তু কান আপনারা সম্মত এই বার্মিস নিউজ লিয়ারা হাজির ইয়া জানান যে এ নিউজের অন্তর্ভুক্তি রাষ্ট্রপতি দিবা দোলা শিলা হরে বে হতে মিয়া অনলাইন লেয়ারে মিয়া অনলাইন যুদ্ধ অপরাধীর রাজনৈতিক লেয়ারে যিবা যুদ্ধ অপরাধী হিবালয় রাজনৈতিক সম্বন্ধে হন হিবালয় সংক্লাপ বই বললা সংক্লাপত বই বললা ইবালয় মশারাত বই বললা আর আতুন হন কি নাই দিলে না স্যার আই বললে হামক হন দিনও কিনে বসুম ইবালয় আর বৈঠকত নবসুম ভাঙ্গ দোয়া ইবারে তদ্দা আর বৈঠকত বসুম আর কারণ উদ্দেশ্য তো কি ই বল দে যুদ্ধ অপরাধী ই বল দে দেশত্যারে মারিয়া হাড়াইয়া ফুরাই দিয়া ইবারে আরা দেশি বিদেশি যে হন আদালতের মাঝে আর তুলি বললা সাই ইয়াঙ্গুন সাইরে জানুয়ারি ইয়ানলে ভাষণ দিয়ে দে জানুয়ারি সাত তারিখ যেভাবে জাতীয় ঐক্য সরকারের এনইউজির অন্তর্ভুক্তি রাষ্ট্রপতি দুলা শিলাহর ইবে হত দে যে তিনি রাজনৈতিক সংকলাপের সন্ত্রাসী এবং ফাঁসিবাদী যুদ্ধের নেতা তলে ইবে ক্লিয়ার করে হত দে ইবার লই ইয়ার আগতুন এই মিয়া অনলাইন কান গিয়া দিয়ে দেখি ইয়ারা বেকুরুনে মিলিজুলি আর ডেমোক্রেসি আবার চালায় নিয়ম হ্যাং হয়ে দে হতে আনার জবাব দে দেওয়া ইবার লই ফৌজদারি আদালতের মাঝে তুলিবল্লা সাইড দিয়ে আজ আজ্ঞা সত্তর চারবারের স্বাধীনতা দিবসের উপলক্ষে এক ভাষণে তিনি এই মন্তব্য করেন তাইলে দিবা বর্মা স্বাধীন দিবস আছে বর্মা স্বাধীন দিন আছে বা সত্তর চারবার পর্যন্ত সত্তর চারবারের মাঝে এই আজ্ঞা এনইউজি যা উক্ত সরকারের এনইউজি সরকারের যা কি আছে রাষ্ট্রপতি আছে দুলা শিলাহর ইবাইয়ে তাহলে আজিয়া ভাষণের মাঝে হতাশ হয়ে ইবাই আর হত দে আসল হতে রক্ত পিপাসু মানি রক্ত হইয়া যুদ্ধ অপরাধী মিলিটারির নেতা হিবার লই টিবিলেট বই আর হতে আরা হিবার লয় হতা হন আর হন কি নাই হিবার লয় আর আর লয় বৈঠকত বই আর হিবার লয় মশলা করি দেশত ফিরে দিন আর দিল না সা হ্যাঁ আর হন দিল না ভাজ্যুম আর হিবারে যে হন মুহূর্তে সন্ত্রাসী বার কি হচ্ছে সাইড নিয়ন্ত্রণতা নিয়ে সাইড আর সন্ত্রাসী হিবার সন্ত্রাসী রে ভাঙি ফেলাছে সাইড হিবারে দেশি বিদেশি দিন ডর আদালত কেলে আছে হালাকুট কেলে আছে হি নম্বর আর তুলি বললা চেষ্টা করি দে হিবার শাসনরে আর ভাঙি ফেলাই বললা সাইড দিয়ে হতো হেডে ভিতরে যারা হিবার এই সন্ত্রাসী শাসন করে দেহিন রে গিনা করে দা আছে ই তারা দেহিনা ভারত মানুষ আছে হি তারা আর কি করি সিলুট করি আর তারা প্রশংসা করি হি তারা আর ধন্যবাদ জানাই আর তারা শকুরিয়া জানাই করতে গিয়া তৈলে যারা দেশত্যারে মিলিটারি শাসন হদি বা মিলিটারি হদি এই দেশত্যারে সহলি বললা উড়ে দে হি তারা দেশত্যারে নসলিয়ারে তারা দেশত্যারে মারে দে হেন্দিল্লা গুন্ডারে আর হেন্দিল্লা সন্ত্রাসরে আর নসাই রাজনীতিক আর গলায় বললা নসাই অন্তর্ভুক্তকালীন প্রেসিডেন্ট দুলা শিলা তার বক্তব্য তাহলে অন্তর্ভুক্তকালীন প্রেসিডেন্ট দিবা দুলা শিলা আছে হি বেয়ে ইবার বক্তব্য মাদে হতাই আনারে এই ক্লিয়ার করে দেরিয়া হতল দে মানে ক্লিয়ার করে হত দে আর মিলিটারি সংকলাপত বই বললা বৈঠকত বই বললা এক টিবলত মামলা ভাঙি বললা ইন আর কোনো কিছু কিনা চাই না চাই আর তাহলে বৈঠক বইতে না চাই ইতা আর বৈঠকত বই আর আর কোনদিন কিনে দিব গণতান্ত্রিক ফিরানো আনিব যে দেশত্যারে মারে ই বেয়ে দেশত্যারে যে মিলিটারি তো দেশত্যারে চলা পরে ইতারা দেশত্যারে মারে আর ইতারে অন্য দেশি বিদেশি কোড়ত তুলি বললা চাই দে আর ইতালে বৈঠকত ব্যবধান না চাই তাহলে ইয়ান্তুন হতা ক্লিয়ার করে দেন কিয়ং হলে ইতারা একচুয়ালি ফেব্রুয়ারির এক তারিখ অতি সামরিক অভ্যুত্থানের ইতিহাস বল দে অন্য অন্য ইতারা ইয়ার এই সাইবার পর্যন্ত হিন্দিল্লা মিলিটারি কি করিলা ফেলাইয়ে এই সরকার কুবুর লেদা আছে দুই হাজার একুশ সালের মধ্যে ইয়ার দিবা সরকারে হারিলা ফেলাইয়ে সরকার তুন মিলিটারি হারিলা ফেলাইয়ে ইবা অন্য চারিবার তোরা লই দিই ইবা ইবা বেশি সিরিয়াস ইবা মানি আরা পয়লা শুরু তুকু আর যা আজাদ পাইলাম ইবা তুন আবার মিলিটারি তুন আর ইবা দ্বিতীয় আজাদ লইম দুই নম্বর আজাদ লইম হ্যাং হয়ে গাড়ি ঘোষণা করে দেয়া পয়লা দিবা আজাদ করি দেশ আজাদ হইল ই বললে এক নম্বর আজাদ এখন আর মিলিটারি তুন আবার যা আজাদ লইম ই বললে দুই নম্বর আজাদ আর এনেকান চেষ্টা করে দাইম আর দেশের বেকুলুন পিছলুটো বেকুরুন আর এন্দিল্লা করে দাইম দেখি আর এন্দিল্লা করে মমিকা দাইম আর আর বর্মার ট্রেলেস এই যা মিলিটারি সরকার আছে ইবার তুন আর কি লইম আজাদ লইম আর বর্মারে আবার দ্বিতীয় আজাদ করিম দুই নম্বর আজাদ করি ইউম করতে ক্লিয়ার করে হতাই আনারে সাব করি এটা লিখিয়া
নিয়ন্ত্রণ এখন অনারা সামনে এই বার্মিস নিউজ লেয়ার হাজির ইয়া জিয়ার মানে লেখে দে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তাইলে 7 তারিখ অথবা জানুয়ারির 8 তারিখ বর্মার মাঝে সফর তারিখ তো সফর তারিখ দেড়ে ডং সাই সুশীল লেয়ারে দেখা করি পারিব কিনা ইয়ান যখন সওয়াল করছে সামরিক পরিষদের আমন্ত্রণ হং সিং যিনি 2007 বা 8ই জানুয়ারি বর্মায় সফর করেছেন তার সফরকালেই আটক অং সাই সুচি সহ বিরোধী নেতাদের সাথে দেখা করতেই দেওয়া হবে না তার মানে মিলিটারি পক্ষ থেকে করে এনে করে সাবুরি হয়ে দিয়ে দেয় হতাই হইবার এগারো কাছে জমেন্টিং এর পক্ষ তো হয়ে দিয়ে দিয়ে যে 7 তারিখ বা 8 তারিখ যা এই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আইব বর্মা মাঝে হিবা মাঝে যে অং সাই সুচি আর অং সাই সুচির দলের মানুষ সকল যে দুগুণ ধরিয়ার রাখিয়ে বনগুলি রেখে হিতারা লেয়ারে হন হতাশ হইবার সুযোগ দিয়ে না যাবে অং হতিয়া তাকে প্রধানমন্ত্রী হং সেন এবং স্টেট কাউন্সিলর অং সাই সুচির সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে কিনা তা আরএফ এই দায়রা জিজ্ঞাসা করা হলে তত্ত্ব উপমন্ত্রী জমিন তুং আজ বলেছেন যখন আরএফ এই জিবা কম্বোডিয়ার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আইব হিবার লেয়ারে অং সাই সুচির সহ প্রেসিডেন্ট উমেয়াইতি সহ যে দুগুণিবার রাজনৈতিক দলের নেতাকুল বনগুলি কি তারা লেয়ারে হতাবাত্রী হওয়া যাবে না হয়ে যখন জমিন টিকে তো উচার করছে আরে পেয়ে হতে এম হয়ে যদি কি ফারাঙা দেবে হয়ে দিয়ে তিনি বলেন আপনি যখন আলোচনায় সবাই যান তখন দলের প্রতিনিধিরা রাজনৈতিক দলের বিষয়েই দেখা করতেই পারেন যারা এখনো আইনের মুখোমুখি হচ্ছেন তারা আমাদের বৈঠকেই সীমাবদ্ধ সবাই ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ তার মানে যারা রাজনৈতিক দলের মানুষ আই পারিব হীন তারার দিন হতুন দল আছে ও হীন আই পারিব দেরি তাহলে দিন হতে আইনের মুখোমুখি আছে এখন তো তারা মামলার মুখোমুখি তারা ধরে রেখে হি তারা হন বৈঠক মাথা আইন পারিব এবং হের জবাব দিয়ে দিলিয়া জমিন টুঙ্গিয়া তাহলে এটা আবার নিজের তো আরে লেখে দে 2022 সালে আসিয়েন চেয়ারম্যান প্রিও সভাপতিত্ব করেছেন কম্বোডিয়া তাহলে আসিয়েন 2022 সালের মাঝে সভাপতি আসিয়েনের সভাপতি হবে তো হন না কম্বোডিয়া তাহলে কম্বোডিয়া এ তাহলে কম্বোডিয়ার কিছু বিরাইতে রে তাহলে আসিয়ান তুড়ি বললাম সুযোগ তোয়ার ফান লাখেন তার সফরের সময় অং সাই সুচির সাথে দেখা করেন আরএফএ প্রেসিডেন্ট উমিয়াই সহ আটক এনএলডির নেতাদের সাথেই দেখা করতেই বলেছে কিনা তাও আলাদাভাবে নিশ্চিত করতেই পারে নাই কিন্তু হতাই ইয়ান দিয়ারে দাফা দিয়ে মানি জিন এই আইনের মুখোমুখি আছে মানুষ হিনে হেড়ে বিটিগত আইনে বাড়িব হ্যাঁ কয়ারে হতাই ইয়ানরে হে দূরে দাফা দিয়ে ওয়া আলোক করি যখন প্রচার করি যে প্রেসিডেন্ট উমিয়াইলদে ডং সাই সুচির লেয়ারে দেখা করি ফারিব কি না ফারিব হ্যাঁ হয়ে যখন আলোক করি আরে পেয়ে প্রচার করি যে ইতিহি আমার সময় কি দেওয়া দেয় জবাব না দেয় মানে ওয়ান অদ্দূর হয়ে দেখি এনে রাজনৈতিক দলকল যে আছে হিম বেকুন বই ফারিব কিন্তু আইনের মুখোমুখি যারা হইয়ে মামলার মুখোমুখি যারা হইয়ে তারা এড়ে বলে কি আমার আইনে মারিব এবং হয়ে কথা হারি দেবে লাগে তো আরে পেয়ে যখন ইতার তো ক্লিয়ার করি প্রচার করেন তাহলে প্রেসিডেন্ট উমিয়া দে ডং সাই সুচির লেয়ারে দিন হিতারা দলের পার্টি করে আছে হিতারা লেয়ারে দেখা করা দেবে না দেবে এবং এবার হিয়ান মহনে জবাব না দেবেন মধ্য সামরিক পরিষদে 2021 সালেই বরুনাইন দারুস সালাম দায়রাই নিযুক্ত আসিয়ান বিশেষ দূতের একটি অনুরোধও প্রত্যাখ্যান করেছেন দিবা 2021 সালের মাঝে দিবা বরুনাইনের দারুস সালাম হত দিবার ইবা দিবা নিযুক্ত আইসিএনের বিশেষ রাষ্ট্রদূত ইবে ইয়ো কি করছিল অনুরোধ করছিল মানে অং সাই সুচির লেয়ারে রাজনৈতিক দলকর লেয়ারে এনএলডি পার্টির লেয়ারে দলক করলা ইয়ানো মিলিটারি কি করে ফেলাই না খোঁজ করে দিয়ে তে দলালোচনা হতে হত দিব তাহলে এটা বেশি লম্বা করে লেখিয়া মোটামুটি ইয়ান তো হত হইলে কি হলে যেভাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আইয়ের 7 তারিখ বা 8 তারিখ আইতারে তো এইবার লেয়ারে অং সাই সুচি তারা দলের পার্টি সহ প্রেসিডেন্ট উমিয়াই সহ যে দুগুণ তারা বন করে রাখে আছে ইতারা লেয়ারে দল হয়ে পারিব না ভারিব যখন জমিন টিকে তো উচার করছে জমিন টিকে হত দে তাহলে রাজনৈতিক দিন দলক কইলে আছে ইতারা লেয়ারে বৈঠকত বই পারিব কিন্তু দিন সরকারের আইনের মুখোমুখি মানে তারা মামলার মুখোমুখি আছে যারা বন করছে আছে ইতারা দেওয়া হইনি পারিব হয়ে ক্লিয়ার করছে দেরি তা আলোক গড়িয়ে রাখা আমাকে ইতারা বই পারিব না হয়ে তখন উচার করছে সাইয়ে ইয়ান মহলে জবাব না দে তাহলে আশা করি ওনারা আর হতাম বুঝি বুঝছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু